চাপরাব জাখা 2023 বিশ্বের বিধানসভা চংবাড়ি ও তিপ্রা মোথা নিয়ে গে বিশালগড় বাতাই নাই শাহ আলম তিপ্রা মোথা বদ নিবখা খোক শীতরাতেই বি নিবখাক খোক শীতরা বাই কক পেপলা হই বন চপ্রব খাহিনী শাখা পাতিখা বর্ডার গুল চক্কর আমজায়ও পাতিমুগ খড়গ দুখুমান খাহিনী শাখা পাতিমুগ কিতিগি ওয়েস্ট আগরতলা পিএসও মামলা মুসে জাখা থঙ্গনং বদলি ন্যাশনাল রায়মানো খড়ক সাথে খড়ক সানো হর হাইকে নুকলাই চপ্রব লাই যাক চপ্রব মানি কাশনা অন্থু চংবাড়ি পাইজা ফিয়া নাশলে মানি কেনা তংমানি চপ্রব মানি বিশেষ দিন উকজাগাই ফায়ো আবহাইন পাতিমুগনি মাংফলি কাশাকা তিপ্রা মথানি বিশালগড়নি ক্যান্ডিডেট শাহ আলমনি শাখাও তাবুক নাইথাই পুলিশ তাবু তাবু তাং নাহানো যাই আজকে সাড়ে নটার দিকে বাড়িতে যাইতেছি তখন ওইখানে একটা বাদামালা দোকান ছিল ওইখান থেকে রকমে আমরা রুটি খেয়েছি অনেক কিছু কেনাকাটা করি কোন জায়গাটা এটা গুলচক্কর একদিক গুলচক্কর বাজারে বাড়িতে তো বাইকটা রাখলাম রাইখে আমি জিনিসপত্র কিনতেছি হঠাৎ করে পাঁচ সাতজন আমার মানে ডাল আটে দিয়ে সঙ্গে তারা পিস্তল আছিল আমার ভয় ভয় দেখানোর লেগে পিস্তল দিয়ে হয়তো গুলি করতে না কিন্তু আমার ভয় দেখানোর লেগে ডাল আটে দিয়ে আমার উপর আক্রমণ এই মাথা ফাটার মতন বাড়িটা দিয়ে আরম্ভ করে দিছে শুধু শুধু তারপর আমরা তিপ্রা মতো পার্টিতে মানে গালিগালাজ করতেছে মুসলিমে মানে আমি ট্রাইবেলের পার্টি করি তিপ্রা মতো পার্টি করি এলাকাতে রাস্তাতে উঠতে দিত না আমার তো মানে সরাসরি আক্রমণ আছে জুটন দাস আরও চার পাঁচজন আসলো এর সঙ্গে মিললে মানে মোটামুটি আমার উপরে অ্যাটাক করে দিচ্ছে আর কি আক্রমণ করে দিচ্ছে কতজন আসছে তারা তারা ধরুন প্রায় চার পাঁচজনে আক্রমণ করছে প্রায় পাঁচ সাতজন আসিল পাঁচ সাতজনের মতো আসলো কটার দিকে হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে আনুমানিক ধরেন না সাড়ে নয়টা তো পনেরো দশটা আপনি কি বিষয়ে থানাতে জানেন হ্যাঁ এই বিষয়ে আমি হসপিটাল গেছি যে আমার কালকে স্ক্যান করতে মাথাটা স্ক্যান করতে বলছে তো আমি কালকে মাথাটা স্ক্যান করবো আর থানাতে এখন এফআইআর করলাম আর কি লাঠি দিয়ে আঘাত করছে আর কোমরে পিস্তল আছিল পিস্তল আছে আমার ভয় দেখানোর লেগে আগরতলা নিয়ে প্রণব নিকক থুম ব্যুরো রিপোর্ট খুব বই